ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই থিং। আজকে আপনাদেরকে আমি দেখাবো চিকেন মার্বেল। এই চিকেন মার্বেল করার জন্য আমি যে সমস্ত জিনিস নিয়েছি সেগুলো আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। মাই থিংকের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে আমি চিকেন মার্বেল। এই চিকেন মার্বেল করার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের কিমা 1.5 কাপের মতো। কিমা তো আপনারা সবাই করতে পারেন। তারপরে বলে দিচ্ছি, হাড্ডি ছাড়া মুরগির মাংস নেবেন, ছোটো ছোটো করে কেটে টুকরো করে সেটাকে আপনি ব্লেন্ডার ব্যালেন্স করবেন অথবা শিলপাটায় বেটে নেবেন। তখন যে একটা মিহি হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন কিমা। এই চিকেন মার্বেল করার জন্য আমি এর মধ্যে দিব 2 আঙ্গুলের 1 চিমটি জিরা পাউডার, 2 আঙ্গুলের 1 চিমটি কালো জিরা, কালো গোলমরিচের পাউডার, হাফ চামচের চেয়ে কম এটা হচ্ছে রসুনের পেস্ট, হাফ চামচ পরিমাণ আদা পেস্ট, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 3 আঙ্গুলের 1 চিমটি লবণ বা আপনার স্বাদ মতো, সামান্য ধনে পাতা কুচি দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে হচ্ছে আলু, চটকানো আলু একটি ছোট মাঝারি সাইজ। আপনি যদি সিপি স্টাইলে করতে চান তাহলে আপনি আলুটা না দিয়ে আপনি মাশরুম দিবেন, মাশরুম দিলে তখন এটা সিপি স্টাইল হয়ে যাবে। আর এখানে হচ্ছে আটা 3 টেবিল চামচ। আমার মাংসটা ডিপ ফ্রিজে ছিল, এটার মধ্যে একটু পানি আছে, সেজন্য আমি এখানে কিছু আটা দিয়ে দিব। আর বাকিটা আমি কাজ করব একটু পরে। এখন এই সব কিছু আমি একসাথে মেখে ছোটো ছোটো মার্বেলের আকৃতি করব। হয়ে গেছে আমার চিকেনের মার্বেলগুলো তৈরি। এবার আমি আমার যে অবশিষ্ট আটাটা আছে সেটা আমি পাতলা একটা রেয়ার আকার করে নেব। আপনারা যদি এটা সিপি স্টাইলে করতে চান তাহলে ওই মাশরুম দিবেন। আমি তো ফ্রিজে ছিল দেখে, কিমাটা করা মাংসটা ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল, পানি একটু বেশি হয়ে গেছে, সেজন্য আমি একটু শুকনো আটা দিয়েছি। আপনারা মাশরুম দিবেন অথবা দিবেন, আপনার যে পাউরুটি আছে পাউরুটি দিবেন, সেটা দিয়েও করা যায়। হয়ে গেছে আমার লেয়ারটা তৈরি। এবার আমি মার্বেলগুলোকে লেয়ারের মধ্যে চুবিয়ে সিদ্ধ করে নিব। পানিটা আমার আগেই চুলা দেওয়া ছিল, এখন আমি মার্বেলগুলোকে এই আটা দিয়ে যে লেয়ারটা তৈরি দিয়েছি সেটার মধ্যে ডুবিয়ে এই সিদ্ধ করে নিই গরম পানির মধ্যে। একটা একটা করে দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে আমার বলগুলা। এটা আপনি ভাপেও করতে পারেন, অনেকে ভাপেও করে যার যেমন খুশি। হয়ে গেছে আমার মার্বেলগুলা সিদ্ধ করা। এখন এটাকে আমি তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি, ইচ্ছে করলে এটা ডুবো তোলে ভালো যায়। গরম হয়ে গেছে, এটা এমন একটি খাবার ছোটো বড় সবাই পছন্দ করে, ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটা আপনি ভেজে নেবেন। ব্রাউন কালার হয়ে গেলে ভেজে দেবে। আর এটা যেহেতু আমি গরম পানি, ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করেছি, ভিতরে হয়ে গেছে।
কিন্তু পুরোটাই। তারপর টেস্টের জন্য এটা আমি ব্রাউন কালারে করে নেব। হয়ে গেছে আমার চিকেন মার্বেল। আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। Sure, 'cause I serve my brew, I'm cool with the work I do, clock ticks in the world.